গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি স্বপ্না ভট্টাচার্য, সহকারী শিক্ষক, 27 নম্বর কাশিয়ানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানি গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাপ্তাহিক রুটিন অনুযায়ী আজ আছি আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই জানো আজ একটা বিশেষ দিন, তাই না? আজ কি দিবস? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। স্বাক্ষর এবং স্বাক্ষর, দুটো স্বাক্ষরের মাঝে ব্যবধান আছে, নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে জেনেছ এবং আজও নিশ্চয়ই জেনেছ। স্বাক্ষর বলতে দুটো স্বাক্ষরের ব্যবধান ছয় বফলা আকার ক্ষীর স্বাক্ষর, আর একটা হচ্ছে ছয় আকার ক্ষীর আর হচ্ছে র স্বাক্ষর। এ দুটি স্বাক্ষরের মাঝে ব্যবধান কি? আজকে হচ্ছে এই স্বাক্ষরতা দিবস। স্বাক্ষর, এই স্বাক্ষর অর্থ হচ্ছে শুধুমাত্র তার সই করতে পারবে, নাম লিখতে পারবে, এটা হচ্ছে স্বাক্ষর। আর এই স্বাক্ষর বলতে আমরা কি বুঝতে পারি? যে তিনটি জ্ঞান থাকতে হবে তাকে। কি কি জ্ঞান? সে একটি বাক্য পড়তে পারবে, একটি বাক্য লিখতে পারবে এবং তার দৈনন্দিন হিসাব নিকাশ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের শুভেচ্ছা জানাই এবং আমি আশাবাদী আমার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সাক্ষরতা দিবসে তাদের সক্রিয় ভূমিকা রাখবে এবং সাক্ষরতা দিবস সম্পর্কে জেনে তারা তাদের কার্যক্রম করবে। তো আমরা অবশ্যই কিছু কিছু নীতিবাক্য শিখি, তাই না? আমরা শ্রেণীকক্ষে, আমাদের অ্যাসেম্বলিতে প্রতিদিন আমরা দুটি করে নীতিবাক্য শিখি। নীতিবাক্যগুলো আমরা তো সারগাম অনুশীলন করি, তাই না? স্কুলে কি আমাদেরকে সারগাম অনুশীলন করানো হয় না গানের ক্লাসে? হ্যাঁ, অবশ্যই সারগাম অনুশীলন করানো হয়। তো আমরা যদি নীতিবাক্যগুলো এই সারগাম অনুশীলনের মাধ্যমে শিখি, সেক্ষেত্রে আমার মনে হয় ওই নীতিবাক্যগুলো আমরা প্রতিদিন যেটা শিখি আবার অনেক সময় সেটা ভুলেও যাই, তাই না? কিন্তু সারগাম অনুশীলনের মাধ্যমে শিখলে কি হয়, নীতিবাক্যগুলো মনে থাকে। এজন্য আমি এই সারগাম অনুশীলনের মাধ্যমে এই নীতিবাক্যগুলো সংযোজন করেছি। একসঙ্গে তোমাদের সারগাম অনুশীলন হয়ে যাবে এবং নীতিবাক্যগুলো শেখাও হয়ে যাবে। তা আসো আমরা একসঙ্গে একটু সারগাম অনুশীলন করি এবং নীতিবাক্যগুলো শিখি। আমরা কি সা রে গা মা, রে গা মা পা, এই এই সারগামটা অবশ্যই শিখেছি, সবাই শিখেছি না? এই সারগাম অনুযায়ী সবাই আমরা কিছু কিছু নীতিবাক্য করি। লেখা পড়া শিখতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, ঘরে ঘরে জ্ঞানের আলো জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও, পাড়ায় পাড়ায় স্কুল করো, নিরক্ষরতা দূর করো, মূর্খ যদি বাঁচতে চাও লেখা পড়া শিখে নাও, জ্ঞানী গুণী আছে যত হতে হবে তাদের মতো, বিদ্যা বুদ্ধি আছে যাহার সবার উপরে সম্মান তাহার, সারির কথা মেনে চলবো, সত্য কথা সদাই বলবো, মুরব্বীদের শ্রদ্ধা করব, তাদের থেকে দোয়া নেব, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সালাম করব, বাংলা গণিত সমাজ নীতি সব বিষয়ে আছে প্রীতি, যতই আসুক ঝড় বান দেব না তাতে পিছু টান, পায়ে পায়ে এগিয়ে যাব, দেশের জন্য জীবন দেব, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। কি ভালো লাগলো না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা এরকম ভাবে যদি কিছু প্রক্রিয়ায় নীতিবাক্যগুলো শিখি, আমাদের অবশ্যই নীতিবাক্যগুলো মনে থাকবে এবং এই প্রত্যেকটি নীতিবাক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন। আমরা এই নীতিবাক্যগুলো অবশ্যই জানবো, শিখবো, মনে রাখবো এবং প্রত্যেকটি এই সারগামের মাধ্যমে তোমরা নীতিবাক্যগুলো মনে রাখতে পারো। ধন্যবাদ। তো আমরা আজকে পাঠে চলে যাব। আসো আমরা আজকে
গুণনীয়ক এবং গুণিতকের উপরে পাঠটি দেব। গুণনীয়ক এবং গুণিতক তোমাদের বইয়ের আছে এই পাঠটি, গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়কের উপরে আমরা পাঠটি দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদের এই বানানগুলোর দিকে খেয়াল করতে হবে। আমাদের বানানগুলো হলে কিন্তু হবে না, আমাদের লেখার পাশাপাশি বানানগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। দেখো, গুণিতকের মূর্ধন্য আছে, গুণিতক গুণনীয়কে প্রথমে মূর্ধন্য, তারপরে দন্ত্য ন। এগুলো আমরা অবশ্যই মনে রাখবো যে কোথায় মূর্ধন্য এবং কোথায় দন্ত্য ন। তাহলে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে আমরা শিখব। গুণিতক কাকে বলে? একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। যেমন আট, আটকে আমরা এক দ্বারা গুণ করলাম, আটকে আমরা দুই দ্বারা গুণ করলাম, আটকে আমরা 100 দ্বারা গুণ করলাম, আটকে আমরা 5 দ্বারা, যা দ্বারাই গুণ করি না কেন, আট, আট দুয়ে 16, আট পাঁচে 40, এভাবে। তাহলে আমরা দেখব কি একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু আমরা দশমিক সংখ্যা বা কোনো ভগ্নাংশ নেইনি, পূর্ণ সংখ্যা নিয়েছি। তাহলে কি একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাকে ওই প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। তাহলে আটের গুণিতক আমরা এভাবে 8, 16, 24 নামদান হলো, তাই না? যে কোনো সংখ্যা গুণ করেই আমরা ওই সংখ্যার গুণিতক পেতে পারি। এবার গুণনীয়ক কাকে বলে? আমাদের গুণনীয়কটা সম্পর্কেও জানা দরকার। গুণনীয়কটা কি? একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে। যেমন আট, আটকে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি, আটকে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি, এক দ্বারা ভাগ করতে পারি, দুই দ্বারা ভাগ করতে পারি, তিন দ্বারা কি ভাগ করতে পারি? ভাগ করতে পারি, কিন্তু বিভাজ্য না, অবশিষ্ট থেকে যাবে, তাই না? চার দ্বারা বিভাজ্য, আর কি আট দ্বারা বিভাজ্য। তাহলে একটি সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোকে এই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে, প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে আমরা কিন্তু খুব সহজে শিখে গেলাম গুণনীয়ক কিভাবে বের করতে হয়, তাই না? এখন আমরা গুণনীয়ক বের করলাম, গুণিতক বের করলাম, এখন লসাগু এবং গসাগু কি? লসাগু তিনটি শব্দ, তিনটি বর্ণ। এখানে কি কি আছে? ল, সা, গু। এখানে কয়টি বর্ণ আছে? তিনটি বর্ণ আছে। এই ল হচ্ছে লঘিষ্ঠ, এই ল হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ সাথে সাধারণ, সাথে সাধারণ। আর গুতে, গুতে কি? গুণিত, গুণিত। তাহলে আমরা দেখলাম লসাগুর ক্ষেত্রে আমরা দেখলাম লঘিষ্ঠ সাধারণ গুণিত। দেখো লঘিষ্ঠ মানে ছোট, আর সাধারণ মানে কি?
যে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর মধ্যে যেগুলোর মিল আছে সেগুলি। আর গুণিতক হচ্ছে, আমরা গুণিতক তো একটু আগেই জানলাম, একটি সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাগুলোই প্রদত্ত সংখ্যার গুণিতক। তাহলে গুণিতক গুলোর মধ্যে সাধারণ একাধিক সংখ্যা সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে বলে লসাগু। আমরা খুব সহজে বুঝে গেলাম ল সা গু। লতে লবিষ্ট, সাতে সাধারণ, গুতে গুণিত। অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিত। খুব ভালো লাগলো না? এবার লর জায়গায় যদি আমরা গ দিয়ে দেই গসাগু, আমরা একটু গসাগু সম্পর্কে জানি। গসাগু গতে গরিষ্ঠ, গতে কি গরিষ্ঠ সাধারণ। এখানে কিন্তু গুণিতক নাই, দুই গুয়ের মধ্যে পার্থক্য আছে। প্রথম গুয়ে আমরা পেয়েছিলাম গুণিতক, কিন্তু এই গুয়ে হচ্ছে গুণনীয়ক। এখানে হবে গুণনীয়ক, গুণনীয়ক। দেখো তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ একাধিক সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সংখ্যায় মিল আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ মানে কি বড়। গরিষ্ঠ মানে বড়, যে বড় সংখ্যা যে মিল যে সংখ্যাটি আছে সেটি হবে গসাগু, সেটি হবে গসাগু। আমরা একটু দেখি, আমরা একটা লসাগু বের করি এবং একটা গসাগু বের করি, তাহলে আমরা খুব স্পষ্ট ভাবে জেনে যাব। দেখি ধরো দুই আর তিন, দুই আর তিন, এর আমরা লসাগু বের করব। তো লসাগু বের করার ক্ষেত্রে মনে আছে তো লসাগুর ক্ষেত্রে কি করতে হবে? গুণিতক। হ্যাঁ, গুণিতক বের করতে হবে। দুই এর গুণিতক গুলো কি কি? দুই একে দুই, দুই দুয়ে চার, তিন দুয়ে ছয়, চার দুয়ে আট, পাঁচ দুয়ে দশ, ছয় দুয়ে বারো, এভাবে যেতে থাকবে। তিনের গুণিতক গুলো আমরা একটু দেখি। তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয়ে আঠারো। এখন দেখো এদের মধ্যে সবচেয়ে মিল মিল অনেকগুলো সংখ্যারই মিল আছে, তাই না? কোন কোন সংখ্যায় মিল আছে? প্রথমে আমাদের ছয়ের মিল আছে, তাই না? ছয়ের মিল আছে, বারোতে মিল আছে। তাহলে আমরা কি জেনেছিলাম? যে এই মিল সংখ্যাগুলির মধ্যে লঘিষ্ঠ, যে লঘিষ্ঠ, এর লঘিষ্ঠ মানে কি ছোট, মিল আছে কি কি এদের? সাধারণ গুণিতক কি কি? সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কি কি আছে? গুণিতক ছয় আছে, আর হচ্ছে বারো পেয়েছি আমরা এখানে। ছয় বারো আঠারো, এভাবে একাধিক সংখ্যা পেতে পারি। এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যার মিল পাচ্ছি কি ছয়। তাহলে লসাগু হবে কি? অতএব লসাগু, লসাগু সমান কি? ছয়। লসাগু সমান ছয়। এভাবে আমরা কিন্তু গসাগু বের করতে পারি, এভাবে আমরা গসাগু বের করতে পারি। একাধিক সংখ্যা যে কোনো সংখ্যার আমরা লসাগু বের করতে পারি, এভাবে আমরা গসাগু বের করব গুণনীয়ক বের করে, এবং লসাগু বের করব আমরা গুণিতক বের করে, তাই না? যেমন পাঁচ এবং আট, এর গসাগু কি হবে? বা বারো আর বিশ, এর গসাগু কি হবে? যে কোনো সংখ্যা আমরা এক যে কোনো একটা সংখ্যা দেখি, যা ধরো দুই চার আর হচ্ছে আট, এর গসাগু বের করবো আমরা।
আমরা 1 এবং 2 4 এর গুণনীয়ক আমরা কি কি পাচ্ছি 1 2 আর কি 4 8 এর গুণনীয়ক আমরা কি পাচ্ছি 1 2 4 8 এভাবে এখন দেখো এই যে গুণনীয়ক গুলো পেলাম এর গুণনীয়ক গুলোর কি গরিষ্ঠ মানে সবচেয়ে ছোট গরিষ্ঠ গুণনীয়ক আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিত এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে যে বড় মিল সে হবে গসাগু এখন এর মধ্যে সবচেয়ে বড় মিল সংখ্যা কি পেলাম আমরা এর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 2 এর সবচেয়ে বড় সংখ্যা আরো আছে কিন্তু 2 এর বেশি কিছু একে এর কাছে আর নেই তাই না তাহলে 2 সবার মধ্যে মিল আছে তাহলে এদের গসাগু কি হবে 2 হবে গসাগু কত হবে 2 হবে এভাবে আমরা গুণনীয়ক এবং গুণিতকের মাধ্যমে লসাগু এবং গসাগু বের করতে পারি কিন্তু যদি আমরা বড় সংখ্যা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের গুণনীয়ক এবং গুণিতকের সাহায্যে বের করা কিন্তু খুব কঠিন ব্যাপার অনেক ঝামেলার ব্যাপার আমরা অত বড় সংখ্যার গুণনীয়কগুলো বের করা খুব কঠিন ব্যাপার না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু বের করতে পারি এটাই আমার কাছে খুব সহজ মনে হয় মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয় করা যেমন 14 আর 21 দেখো 14 আর হচ্ছে 21 এদের আমি লসাগু বের করব গসাগু বের করব তো লসাগু যখন আমরা গসাগু বের করব তখন আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি এমন একটি সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে যে সংখ্যা সবগুলো সংখ্যায় বিভাজ্য হবে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটি সংখ্যায় বিভাজ্য হবে তাহলে আমরা এখানে 7 দিয়ে ভাগ করতে পারি 7 2 14 7 3 21 এখন গসাগুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শুধু বাম পাশে যে সংখ্যাগুলি থাকে সেগুলি গুণ করলে আমাদের গসাগুর উত্তর আমরা পেয়ে যাব তাহলে এক্ষেত্রে আমাদের বাম পাশে একটি সংখ্যাই আছে তাহলে এখানে গসাগু কত হবে গসাগু সমান 7 কিন্তু এই সংখ্যাটিকে যদি আমরা লসাগু বের করতে চাই সেক্ষেত্রে আমার যে কোনো লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো দুটি সংখ্যা যদি বিভাজ্য হয় ওই সংখ্যা দ্বারা সেক্ষেত্রে আমরা আবারও ভাগ করতে পারি কিন্তু লসাগুর ক্ষেত্রে অবশ্যই সবগুলি সংখ্যাই বিভাজ্য হতে হবে এক্ষেত্রে দেখো আমার লসাগু বের করার ক্ষেত্রে 7 গুণন 2 গুণন 3 7 2 এ 14 7 2 এ 14 14 এর 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো 3 4 ভাগ 2 আছে দিকে 1 3 কে 3 আর 1 4 42 হচ্ছে আমাদের লসাগু তাহলে আমরা খুব ভালো ধারণা পেয়ে গেলাম লসাগু এবং গসাগু সম্পর্কে এখন আমাদের সৃজনশীল কিছু সমস্যা বইয়ের একটি সমস্যা গাণিতিক সমস্যা সেটি আমরা জানব এবং শিখব আমাদের আরো কিছু বিষয় আছে যেমন 1 থেকে 10 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা পাইনি তাই না মৌলিক সংখ্যা কি যে সংখ্যা 1 এবং মূল সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা 1 এবং মূল সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় আর যৌগিক সংখ্যা হচ্ছে একাধিক সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি এক মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না কারণ মৌলিক সংখ্যা হতে গেলে কি তার দুটো গুণনীয়ক লাগবে একের একটি মাত্র গুণনীয়ক এজন্য একে বলা হয় সাধারণ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি 2 2 কে 1 আর 2 ছাড়া ভাগ করা যায় না 3 3 কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না 5 7 1 3 5 2 3 5 7 এই চারটি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো কিন্তু হিসাব করব এখন দেখো আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করি দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে এখন 8 এর গুণনীয়কগুলো লেখো প্রথম আমার প্রথম সমস্যা হচ্ছে
আগের গুণনীয়ক গুলো লেখো। তাহলে আমরা খুব সহজে আগের গুণনীয়ক আমরা তো আগেই বুঝে গেছি, আটকে আট এক দ্বারা বিভাজ্য, দুই আর কি চার দ্বারা বিভাজ্য, আর কি আট দ্বারা বিভাজ্য। আটের গুণনীয়ক গুলো আমরা খুব সহজে পেলাম, লিখবো আটের গুণনীয়ক গুলো হলো এভাবে আমরা লিখে রাখবো। এরপর দ্বিতীয় সমস্যা হচ্ছে ছয়ের তিনটি গুণিতক লেখো, ছয়ের তিনটি গুণিতক লেখো। ছয়ের তিনটি গুণিতক কিভাবে আমরা লিখতে পারি? ছয়ের তিনটি গুণিতক ছয় একে ছয়, ছয় দুয়ে বারো, তিন ছয়ে আঠারো, খুব সহজ তাই না? এখন আমাদের তৃতীয় সমস্যা এবং সর্বশেষ সমস্যা, এটি একটু দেখি পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো একটা জিনিস, আমাদের মনে রাখতে হবে যে লসাগুর সময় পর পর এই যতগুলি সংখ্যা থাকে, যতগুলি ঘন্টা থাকুক বা যতগুলি সংখ্যা থাকুক, ওই সংখ্যাগুলির লসাগুর সময় পর পর ঘন্টা দুটি একত্রে বাজে। সংখ্যাগুলির লসাগুর সময় পর পর ঘন্টা দুটি একত্রে বাজে। তাহলে আমাদের সংখ্যা দুটি কি আছে? ছয় এবং আট। এই দুটি সংখ্যার লসাগুর সময় পর পর ঘন্টা দুটি একত্রে বাজবে, তাই না? তাহলে দেখো তৃতীয় সমস্যাটা আমরা একটু সমাধান করি, খুব সহজ। এখানে দেখো গয়ে আছে কি সংখ্যা দুটির, সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগুর সময় পরপর ঘন্টা দুটি একসাথে বাজবে। সংখ্যা দুটির লসাগু সময় পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। তাহলে সংখ্যা দুটি কি আছে আমাদের এখানে? ছয় আর হচ্ছে বারো। একে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? প্রথমে দুই দ্বারা। মৌলিক গুণনে আমরা সাহায্য করবো না, মৌলিক সংখ্যা কি কি আমরা জেনেছি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেই সঙ্গেই হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু করছি। তিন দুয়ে ছয়, ছয় দুয়ে বারো। এখন আবার কি দিয়ে ভাগ করা যায়? তিন দ্বারা যায়। তিন একে তিন, তিন দুয়ে ছয়। এখন আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? দুই গুণন তিন গুণন দুই সমান কত? তিন দুয়ে ছয়, ছয় দুয়ে বারো। তাহলে বারো মিনিট পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। একটা ঘন্টা বাজাচ্ছে ছয় মিনিট অন্তর, আরেকটি ঘন্টা বাজছে আট মিনিট অন্তর। তাহলে আমরা লসাগু করে দেখলাম যে লসাগুর সময় পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে, তাহলে বারো মিনিট পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। তাহলে ঘন্টা দুটি যদি দুপুর বারোটায় একসঙ্গে বাজে, তাহলে কি তুলে নিয়েছো নিশ্চয়ই? ঘন্টা দুটি যদি দুপুর বারোটায় একসঙ্গে বাজে, তাহলে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একসঙ্গে বাজলে একসাথে বাজলে পুনরায় একসাথে বাজবে পুনরায় একসাথে বাজবে বারোটায় বাজছে আর বারো মিনিট পর পর
পাঁচবে, তাই না? সরি, আমাদের সংখ্যা ছিল ছয় আর আট, ছয় আর বারো না, ছয় আর আট, দুঃখিত, ছয় আর আট, তাহলে তিন দুয়ে ছয়, চার দুয়ে আট, তিন দুয়ে ছয়, চার দুয়ে আট, তাহলে আমাদের আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে করা যায়? যায় না। তাহলে এখানে আমাদের লসাগু ছিল কি, দুই গুণ তিন গুণন চার, তিন তিন দুগুণে ছয়, চার ছয় চব্বিশ, চব্বিশ মিনিট পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে, চব্বিশ মিনিট পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। তাহলে ঘন্টা দুটি দুপুর বারোটায় একসাথে যদি বাজে, তাহলে পনেরো একসাথে বাজবে কখন? বারোটা চব্বিশ মিনিটে, চব্বিশ মিনিট পর পর একসাথে বাজছে, চব্বিশ মিনিট পর পর একসঙ্গে বেজে যাবে ঘন্টা দুটি। তাহলে আমাদের পুরোটা একসাথে বাজবে বারোটা চব্বিশ মিনিটে। প্রথম বেজেছিল কয়টা? বারোটা। তারপরে আমরা সংখ্যা দুটি ছিল কি, সংখ্যা দুটি ছিল আমাদের আট মিনিট অন্তর আর হচ্ছে ছয় মিনিট অন্তর। তাহলে আট আর ছয়ের আমরা লসাগু করলাম, আমরা আগেই লিখেছিলাম যে ঘন্টা সংখ্যা দুটির লসাগুর সময় পর পর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। তাহলে সংখ্যা দুটির আমরা লসাগু করলাম, লসাগু করে হলো চব্বিশ, তাহলে চব্বিশ মিনিট অন্তর ঘন্টা দুটি একসঙ্গে বাজবে। তাহলে বারোটা যদি একসঙ্গে বাজে, তাহলে বারোটা চব্বিশ মিনিটে একসঙ্গে বাজবে, এরপরে আবার বারোটা আটচল্লিশ মিনিটে একসঙ্গে বাজবে, মানে চব্বিশ মিনিট অন্তর অন্তর ঘন্টা দুগুলো একসঙ্গে বাজতে থাকবে, তাই না? খুব মজার জিনিস, আমরা কিন্তু একবার শিখলে আর কখনো এই জাতীয় যে কোনো সমস্যায় থেকে থাকুক না কেন, আমরা আগে যতগুলি সংখ্যা থাকে ওই সংখ্যাগুলি লসাগু করব, লসাগুর সময় পর পর একসঙ্গে ছাড়বে, একসঙ্গে বাজবে, এই জাতীয় যে কোনো সমস্যায় আমরা আগে সংখ্যাগুলোর লসাগু করে নেব। তাহলে লসাগুর সময় পর পর একসঙ্গে বাজবে, তাহলে যে কয়টায় বাজে, তারপরে যে কয় মিনিট হলো হোক বা যে কয় ঘন্টা হোক, এটা আমরা একসঙ্গে আবার যোগ করে দেবো যে পরবর্তী কোন সময়ে একসঙ্গে বাজে। খুব ভালো লাগলো না? আমরা শিখলাম অনেক জিনিস, শিখে নিলাম গুণিনক শিখলাম, গুণিতক শিখলাম, লসাগু শিখলাম, বসাগু শিখলাম, লসাগু বের করা শিখলাম, বসাগু বের করা শিখলাম, এবং এর মধ্যে থেকে আরো কিছু সমস্যা তৈরি করে তার সমাধান করাও শিখে নিলাম। এখন আমরা একই জাতীয় একটি সমস্যা যদি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা কি করতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। দেখি আমরা সমস্যাটা দেখি, বাড়ির কাজ আমরা অবশ্যই একটু ভালো করে বুঝে নেব এবং সমাধান করে মেসেঞ্জার বক্সে পাঠিয়ে দেব যত দ্রুত সম্ভব। এখনই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং বাড়ির কাজটি ঝটপট করে ফেলো। দেখো, আমাদের একটি বাস স্টেশন থেকে, সবাই বাড়ির কাছে বাস স্টেশন দেখেছো, বাস স্টেশন থেকে বাস ছাড়ে তোমরা জানো, তা একটি বাস স্টেশন থেকে বিআরটিসি বাস বারো মিনিট অন্তর এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস পনেরো মিনিট অন্তর ছাড়ে, একটি বাস স্টেশন থেকে বিআরটিসি বাস বারো মিনিট অন্তর, মানে বারো মিনিট পর পর অন্তর, মানে কি পর পর, এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস পনেরো মিনিট পর পর ছাড়ে। বাস দুটি সকাল নয়টায় একসাথে ছাড়ে, সকাল নয়টায় একসাথে, পরবর্তী কোন সময়ে বাস দুটি আবার একসাথে ছাড়বে, এই জাতীয় কিছু, তাই না? তাই দেখো আমাদের লসাগুয়ের পূর্ণরূপ তোমাদের প্রথমেই আমি শিখিয়েছিলাম, লসাগুয়ের পূর্ণরূপ লেখো, মনে আছে? এখন কিন্তু বলবো না, তোমাদেরকে মনে করে লিখতে হবে লসাগু এর পূর্ণরূপ কি, লসাগু। এরপরে দেখো বারো এর মৌলিক গুণনীয়ক গুলো লেখো, আমরা বারো এর সকল গুণনীয়ক গুলো লিখবো, তারপরে আমরা দেখবো যে তার মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে, সেটাই হচ্ছে বারো এর মৌলিক গুণনীয়ক। প্রথমে আমরা বারো এর সবকটি গুণনীয়ক লিখবো, তারপরে তার মধ্যে যে কয়টি মৌলিক সংখ্যা সে কটি হচ্ছে বারো এর মৌলিক গুণনীয়ক। এরপরে দেখো পরবর্তী কোন সময়ে বাস দুটি একসাথে ছাড়বে, পরবর্তী কোন সময়ে বাস দুটি একসাথে ছাড়বে, তাহলে আমরা এই সংখ্যা দুটি কি করব, লসাগুর সময় পর পর ঘন্টা দুটি বাস দুটি একসঙ্গে ছাড়বে, এই সংখ্যা দুটি, এই সংখ্যা দুটি বারো আর পনেরো,
এই 12 সংখ্যা দুটি লসাগুর সময় পর পর বাস দুটি কি একসঙ্গে ছাড়বে। তাহলে দেখো বাস দুটি কি কত মিনিট হয়, লসাগু কত হয়। তারপর আমরা এই 9টার সাথে ওই সময়টা যদি মিনিটে আসে, 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি, তাহলে 60 মিনিট হয়ে গেলে 1 ঘন্টা পর হবে, তাই না? তাহলে আমরা সেই 9টার সঙ্গে যদি 1 ঘন্টা পর হয়, 1 ঘন্টা যোগ করে দেব, 2 ঘন্টা হয়, 2 ঘন্টা যোগ করে দেব, তাই না? এভাবে আমরা বাড়ির কাজটি খুব দ্রুত করে ফেলবো এবং মেসেঞ্জার বক্সে পাঠিয়ে দেব। তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সফল হোক, আর তোমাদের সাথে পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।